একদিকে আমির খান পালছে নতুন এক শখ, যার জন্য রেখেছেন রীতিমতো টিচারও। অন্যদিকে রাজু হিরানি তার নতুন ফিল্ম নিয়ে দিলেন হিন্ট। আবার অ্যানিমেলের আব্রারকে নিয়ে হতে পারে সলো ফিল্ম, তাহলে কি আসতে যাচ্ছে নতুন কোনো চমক? আর এদিকে শাহরুখের ধুম ফোরে থাকা নিয়ে এলো খোলাসা, আর সুহানা খানের প্রেমের গুঞ্জন আবারও এলো সামনে। সবই থাকছে আজকের গসিপসে। প্রথমেই আসি আমির খানের কাছে। মিস্টার পারফেকশনিস্ট যে কোনো কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড তা তো সবাই জানে, আর বিগত কয়েক বছরে বেশ কয়েকটি নতুন হবি নিয়ে হয়েছেন খবরের শিরোনাম। রিসেন্টলি বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা যাচ্ছে যে আমির খানে নতুন করে ধরেছে গান শেখার শখ। আর গান যেন তেন ভাবে শিখলে কি আর হয়, মিস্টার পারফেকশনিস্ট তো আর এমনি এমনি হননি, রীতিমতো ক্লাসিক্যাল শেখার জন্য উস্তাদ রেখেছেন। প্রতিদিন নিয়ম করে এক ঘন্টা মন দিয়ে রেওয়াজ করেন। রিসেন্টলি নিজেই প্রোডিউস করতে যাচ্ছেন 1947 নামে একটা ফিল্ম, যেটার ডিরেকশন দেবেন রাজকুমার সন্তোষী, আর লিড রোলে থাকার কথা রয়েছে সানি দেওলের। আর নিজেই লিড রোলে থাকছেন সিতারে জামিপার নামে আরেক ফিল্মের। তবে খুব শীঘ্রই হয়তো সিঙ্গার আমির খানকেও দেখা যেতে পারে। এদিকে রাজকুমার হিরানি হিন্ট দিলেন তার ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজ মুন্না ভাইয়ের থার্ড সিকুয়েলের। এনআইয়ের সাথে এক ইন্টারভিউতে রাজু হিরানি বলেছেন যে বহুদিন ধরেই নাকি তিনি ভাবছেন মুন্না ভাইয়ের থার্ড সিকুয়েল নিয়ে। সঞ্জু বাবাও নাকি তাকে বলেছেন এমন একটা ফিল্ম করার কথা। কিন্তু রাজু হিরানি কিছুতেই মনের মতো স্ক্রিপ্ট পাচ্ছেন না। 4-5 স্ক্রিপ্ট নাকি তার কাছে আছে, যেগুলো আবার হাফ ডান। কিন্তু 2003 মুন্না ভাই আর 2006 লাগে রহ মুন্না ভাই এত বেশি জোশ ছিল যে ওই লেভেলের স্ক্রিপ্ট নাকি রাজু হিরানি কোথাও পাচ্ছেন না। তবে ফাইনালি একটা স্ক্রিপ্ট নাকি তার পছন্দ হয়েছে, যেটা নিয়ে ভাবছেন কাজ শুরু করার কথা। আর এই খবরে মুন্না ভাই ফ্যান্সরাও দারুণ এক্সাইটেড। অনেকে এমনও বলছেন যে স্ক্রিপ্ট যাই হোক, রাজু হিরানি আর সঞ্জু বাবা একসাথে মুভি করলেই সেটা হবে ব্লকবাস্টার। এদিকে আবার অ্যানিমেলে ববি দেওলের আব্রার ক্যারেক্টারে অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা বরাবরই আবদার করে আসছেন শুধু আব্রারকে নিয়ে একটা আলাদা ফিল্ম করার। নেটিজেনদের এই আবদার মনে হয় শেষ পর্যন্ত পূরণ হতে যাচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে ববি দেওলের ক্যারেক্টারের আরো ডিটেইল নিয়ে একটা ফিল্ম বানানোর কথা ভাবছেন অ্যানিমেলের প্রডিউসাররা। এদিকে 2026 আবার অ্যানিমেলের সিকুয়েল অ্যানিমেল পার্কের ঘোষণা তো অলরেডি দিয়ে দিয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সো এমনও হতে পারে যে আব্রারকে নিয়ে এর মাঝেই বানানো হবে নতুন একটা ফিল্ম, কিন্তু এতে ডিরেক্টর হিসেবে নাও থাকতে পারেন সন্দীপ। এদিকে বেশ কয়েকদিন ধরেই জোর গুঞ্জন চলছিল যে ধুম ফোরে লিড রোলে এবার আমির খানকে রিপ্লেস করতে যাচ্ছেন শাহরুখ খান। আবার এমনও শোনা যাচ্ছিল যে ধুম ফোরে শাহরুখের সাথে থাকবেন সাউথ সুপারস্টার রাম চরণ। এই গুঞ্জন আরও স্ট্রং হয় যখন শাহরুখের একটা ফ্যান মেড পোস্টার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে রিসেন্টলি কনফার্ম করা হয় যে শাহরুখকে নাকি ধুম ফোরের জন্য অ্যাপ্রোচই করা হয়নি। আর আদিত্য চোপড়াও ধুম ফোর নিয়ে অফিসিয়ালি কখনোই কিছু বলেননি। তবে গুঞ্জন ছিল যে ধুম ফোরের স্ক্রিপ্ট নিয়ে নাকি কাজ করছে ইয়াশরাজ ফিল্মস, তবে এরও কিন্তু প্রায় 1 বছর পেরিয়ে গেছে। তবে মনে হচ্ছে আদিত্য চোপড়া এখন ব্যস্ত আছেন পাঠান আর টাইগারের মতো স্পাই ইউনিভার্স নিয়ে। সো খুব রিসেন্টলি ধুম ফোর নিয়ে কাজ শুরু করার তেমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু শাহরুখ যদি সত্যিই ধুম ফোরে লিড রোলে থাকেন তবে ব্যাপারটা কিন্তু মন্দ হতো না। এদিকে শাহরুখের মেয়ে সুহানা খান তো রিসেন্টলি অভিনয় করেছেন আর্টিস্ট মুভিতে, যেটা রিলিজ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আর এই ফিল্মে সুহানা খানের অ্যাক্টিং দেখে অনেকেই বলছেন আনানিয়া পান্ডের অ্যাক্টিংও নাকি অনেক বেটার ছিল এর থেকে। যাই হোক, এই ফিল্মের পরপরই আবার গুঞ্জন ওঠে সুহানা আর আগাস্তা নান্দার প্রেম নিয়ে। রিসেন্টলি ক্রিসমাসেও তারা ধরা পড়েন একসাথে পাপারাজিদের ক্যামেরায়। আগাস্তা আর সুহানা নাকি একসাথে গিয়েছিলেন লাঞ্চে। আবার একই পার্টি থেকেও পরপর বেরিয়ে আসতে দেখা যায় দুজনকেই। বলিউড লাইফের এক রিপোর্ট থেকে এমনও জানা যায় যে গুঞ্জন আছে সুহানা আর আগাস্তার ফ্যামিলিও নাকি তাদের এই রিলেশনের ব্যাপারে বেশ পজিটিভ। সো এই সব কিছুর ব্যাপারে আপনি কি ভাবছেন জানাতে ভুলবেন না কিন্তু।